সিরিয়াল সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, রাতে মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমালে কি হতে পারে। আচ্ছা, একবার খেয়াল করুন তো, কবে আপনি শেষবার ফোনটা সুইচ অফ করেছিলেন এবং শেষ কবে 2 সেকেন্ডের জন্য হলেও ফোনটা আপনার সঙ্গে ছিল না? কি মনে করতে পারছেন না? তো পারার কথাও নয়, কারণ বর্তমান সিংহভাগ তরুণ বয়সীদের একই অবস্থা। কিন্তু একাধিক গবেষণা প্রতিবেদন অনুসারে মোবাইলের প্রতি আসক্তি ধীরে ধীরে আমাদের শেষ করে দিচ্ছে, এমনকি বাড়ছে ক্যান্সারের মতো রোগের প্রকোপও। বিশেষত যারা মাথার কাছে ফোন রেখে ঘুমাতে যান, তাদের আয়ু তো চোখে পড়ার মতো কমেছে। এর পেছনে মূল কারণ হলো রেডিয়েশন। একাধিক গবেষণায় দেখা গেছে মোবাইল ফোনের শরীর থেকে উৎপন্ন রেডিয়েশনের কারণে ঘুমে ব্যাঘাত ঘটছে, ফলে দিনের পর দিন ঘুমের কোটা পূর্ণ না হওয়ার কারণে হার্ট অ্যাটাক, নানাবিধ হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক এবং ডায়াবেটিক্সের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। এখানেই ভাববেন না শেষ নয়, আরও নানাভাবে মোবাইল ফোন আমাদের শেষ করে দিচ্ছে। এক, ক্যান্সার রোগের প্রকোপ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, মাথার কাছে ফোন রেখে শুলে শরীরের রেডিয়েশনের প্রভাবে প্রাণকোষদের বিকাশে বাধা সৃষ্টি হয়, ফলে নানাবিধ ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মক বৃদ্ধি পায়। প্রসঙ্গত, বেশ কিছু বছর আগে একদল অস্ট্রেলিয়ান গবেষক এই বিষয়ে একটি পরীক্ষা চালিয়েছেন। তাতে দেখা গেছে শরীরের কাছাকাছি বেশি সময় মোবাইল ফোন রাখলে স্পাম কাউন্ট চোখে পড়ার মতো কমে যায়, ফলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। দুই, মোবাইল ফোনে অ্যালার্ম বন্ধ করুন। একেবারেই ঠিক শুনেছেন, এই কথা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে মোবাইলে অ্যালার্ম সেট করার পর থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা তা অফ করছি, ফোন থেকে রেডিও ট্রান্সমিশন হতে থাকে। সহজ কথায়, মোবাইলের শরীর থেকে অদৃশ্য তরঙ্গ বের হতে থাকে, যার প্রভাবে শরীর এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। এবার ভাবুন তো, ফোনটা মাথার কাছে রেখে শুলে কি হতে পারে। তিন, সারা রাত ফোন চার্জ দেওয়া চলবে না। যদি মাঝরাতে পুড়ে মরতে না চান, তাহলে মাথার কাছে ফোন রেখে চার্জ দেওয়া বন্ধ করুন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ঘুমিয়ে পড়ার কারণে সারা রাত ধরে ফোন চার্জ হতে থাকে, যার কারণে মারাত্মক কিছু বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। যেমন ধরুন, বেশি মাত্রায় মোবাইল ফোন চার্জ হয়ে গেলে যে কোনো সময় ব্যাটারি বিস্ফোরিত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে, তাই সাবধান। ঘুমানোর সময় তাহলে কোথায় ফোনটা রাখা উচিত? দুটো কাজ করতে পারেন। এক, ফোনটা বন্ধ করে ডাইনিং টেবিলে রেখে নিশ্চিন্তে বেডরুমে নিদ্রা যেতে পারেন। ফোন বন্ধ করতে হবে? ঘুমানোর সময় তো আর হোয়াটসঅ্যাপ বা ফেসবুক করবেন না, তাহলে ফোন বন্ধ রাখতে ক্ষতি কি? আর যদি একান্তই ফোনটা বন্ধ করতে আত্মা সায় না দেয়, তাহলে ফোনটা অন রেখেই দূরের কোনো ঘরে চালান দিয়ে দিন। এমনটা করলে অন্তত রেডিয়েশনের বিষ গিলে মরতে হবে না কম বয়সে। প্রসঙ্গত, গবেষকরা লক্ষ্য করে দেখেছেন ঘুমানোর সময় শরীর থেকে মোবাইল ফোনটিকে যদি কম করে 3 ফুট দূরত্বে রাখা যায়, তাহলে ক্ষতি হওয়ার আশঙ্কা অনেকটাই কম। জেনে নিন ফোনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার কিছু উপায়। এক, ফোনে কথা বলা কমান। দীর্ঘ ফোন কল এড়ানোর চেষ্টা করুন, আর যদি একান্তই এমনটা সম্ভব না হয়, তাহলে কয়েক মিনিট পর পর এক কান থেকে অন্য কানে ফোনটা নেবেন। একভাবে এক কান দিয়ে ফোনে কথা বলবেন না। দুই, সম্ভব হলে ফোনে কথা বলার সময় হেডফোনের ব্যবহার করুন। এমনটা করলে ফোনের রেডিয়েশনের প্রভাবে মস্তিষ্কে ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। তিন, সিগন্যাল যেখানে ভালোভাবে আসছে না সেখানে ভুলেও ফোন কল রিসিভ করবেন না, এমনটা করলে মারাত্মক ক্ষতি হয়।
কারণ সিগন্যাল দুর্বল থাকার সময় ফোন থেকে বেরোনো রেডিও ওয়েভের মাত্রা বেড়ে যায়, ফলে ব্রেনের উপর খুব খারাপ প্রভাব পড়ে। 4. প্যান্টের পকেটে অথবা বুক পকেটে ভুলেও ফোন রাখবেন না, এতে শরীরের একাধিক অঙ্গের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দর্শক, সকল প্রকার স্বাস্থ্য ও বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।